বৃহস্পতিবার রাতে দৈনিক সমকাল পত্রিকার স্টাফ রিপোর্টার রুবেল খানের মেয়ে রাফিদাকে ঠান্ডাজনিত কারণে ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার জানায়, হাসপাতালে শিশু বিশেষজ্ঞ কোনো চিকিৎসক না থাকায় ডাক্তার বিধান বড়ুয়াকে ডেকে আনা হয়। তিনি শিশুটিকে না দেখে ব্যবস্থাপত্র তৈরি করে চলে যান, সে অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। পরে শিশুটি আরও অসুস্থ হয়ে শুক্রবার রাত ১২টার দিকে মারা যায়। ওরা এমন একটা অ্যান্টিবায়োটিক পুশ করছেন যে যেটা আমার মেয়ে সহ্য করতে পারতেছিলেন না। অর্ধেক হওয়ার পর আমি দেখেছি আমার মেয়ে ছটফট করে মরে যাওয়ার মতো অবস্থা। ঘুমের ইঞ্জেকশন দিচ্ছে, নার্স বারবার বলতেছে কটুক দিব কটুক দিব, বলতেছে যা পারো তা দিই, দয়েছে বেশি আমরা দিই। ইঞ্জেকশনটা দিয়া মাত্রই ও চোখ খোলার মধ্যে মারা গেছে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত চিকিৎসক ও নার্সদের থানা হেফাজতে নেয় পুলিশ। খবর পেয়ে বিএমএ নেতারা থানায় গিয়ে পুলিশ কর্মকর্তা ও সাংবাদিক নেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যস্থতায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। পরে ঘটনা তদন্তে সিভিল সার্জনকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সাংবাদিক এবং ডাক্তার মিলে ওখানে তাদের একটা সমঝোতা হয়েছিল, তো ওইখান থেকে কাগজটা আসবে, আসলে আমরা তদন্ত করে ওইখানেই আবার রিপোর্টটা জমা দেব। ইন্টারনাল একটা তদন্ত কমিটি আমাদের এমবি স্যার করেছেন, ওটার পরেই ব্যবস্থা নেওয়া হয় যে আমাদের পক্ষ থেকে কোনো ফল ছিল কিনা। সরি বলে কোনো শব্দ নাই মেডিকেল সায়েন্সে, কারণ সরি দিয়ে একটা জীবন ফেরত যাবে না, সো পানিশমেন্ট তাকে পেতেই হবে। নগরীর বেসরকারি বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও ভুল চিকিৎসায় রোগী মৃত্যু সহ একাধিক ঘটনার তদন্ত কমিটি গঠন করা হলেও কোনোটিরই আলোর মুখ দেখেনি। সময় সংবাদ, চট্টগ্রাম।